হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আছি আপনার সাথে এসএসআই কে বস থেকে। সো গাইজ, আজকে আমরা দেখবো কিভাবে আইপি ধরতে হয় এবং আইপি ধরে টেক্সট না খুলতে হয়। তার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার নিয়ে নেবো গাইজ। সো আমরা এখান থেকে আমাদের মাদার ক্রোমটাই বেছে নিলাম। সো আমাদের মাদার ক্রোম, এই যে আমাদের মাদার ক্রোমটাই বেছে নিতে হবে গাইজ। তার জন্য আমরা মাদার ক্রোমটা না নিয়ে আমরা অন্য একটা ক্রোম নিলাম গাইজ। নিয়ে এই ক্রোমটাকে ডাটা ক্লিয়ার দিয়ে সুন্দরভাবে ডাটা ক্লিয়ার দিয়ে নিলাম গাইজ। সো আমরা আইপি ধরার আগে গাইজ আমাদের আইপি লিঙ্কটাকে নিতে হবে এই ক্রোমের এখানে। তার জন্য আমাদের স্কাইপে, আমার স্কাইপে লিঙ্কটা আমার আছে, যাদের যাদের লিঙ্কটা নাই তারা আমার কমেন্ট বক্স। সো গাইজ, এবার আমরা আমাদের আইপি লিঙ্কটাকে নিয়ে নিব। তার জন্য আমাদের আমাদের স্কাইপে যে আমাদের আইপি লিঙ্কটাকে কপি করতে হবে, তারপরে এখানে আমাদের আইপি লিঙ্কটাকে বসিয়ে দিতে হবে। সো গাইজ, তার মধ্যে একটা কথা বলে নি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো গাইজ, আমাদের আইপিটাকে আইপি লিঙ্কটাকে নেওয়ার পরে আমাদের কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে দিতে হবে ক্রোম, এই যে এখানে আমরা, তারপরে এখানে দেবো জুড়ুন। সো তারপর আমরা এইখানে এইটা চা ক্লিক করবো, তারপর আমাদের আইপির এইখানে যেতে হবে। সো আমাদের কিন্তু ইউএসএর প্রোডাক্টস নিতে হবে গাইজ। তার জন্য আমরা আইপিতে যে রিলোড দেবো একবার আইপিটা। সো আইপিটা রিলোড দেওয়ার পরে আমাদের ইউনাইটেড স্টেটের কিন্তু আইপি আছে, আমরা সবসময় দেখে নেবো আমাদের এস যে প্রক্সিটার উপরে এস লেগে আছে সেই প্রক্সিটাই তুলবো। সো আমরা প্রক্সি তোলার পরে এই যে প্রক্সিটাকে কপি করলাম, তারপর আমরা এইখান থেকে প্রক্সিটা সেভ করলাম। সো গাইজ, আমরা কিন্তু প্রক্সিটা সুন্দরভাবে সেভ করার পরে আমরা এই পাশে প্রক্সিটা সেভ করে নিব। সো আমরা প্রক্সিটা সেভ করার, সো গাইজ আমরা আমাদের আইপি সেভ করার পরে আমাদের আইপিটাকে প্রিন্ট আপ করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে এখানে আর বসার পরে আমাদের আইপি প্রিন্ট আপ করার পরে এখানে চাপ দিয়ে এখান থেকে আমরা সবসময় সক্স প্রক্সি বেছে নিবো। তারপর আমাদের একটা নিউ ট্যাব নিতে হবে, নিয়ে এখানে লিখবো আমরা টেক্স নাও। সো আমরা এখানে টেক্স নাও লিখে সার্চ দিলে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা লিখবো ফ্রি গেট, টেক্স নাও ফ্রি গেটের পরে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা লগ ইনের উপর চাপ দিব। সো গাইজ, আমরা এখান থেকে টেক্সনাটাকে লগ ইন করে নিব। আমরা টেক্সনাটাকে এই তো এখানে লগ ইনের উপর চাপ দিলাম। তারপর আমাদের টেক্সনাটা এখানে সামনে ওপেন হয়ে যাবে। সো গাইজ, আমরা এখানে একটা নতুন মেইল নিয়ে নেব। তার জন্য আমাদের আবারও এসকেপে যাওয়া লাগবে, কারণ আমার মেইলগুলো সিডির থেকে তোলা হয় না এখনো। তার জন্য আমরা এসকেপে এসে মেইলটাকে নিয়ে নিব। আমরা মেইলটাকে কপি করলাম, কপি করে মেইলটাকে এখানে পেস্ট করতে হবে। মেইলে পাসওয়ার্ডটাকে আগে কেটে নিতে হবে। আমরা মেইলে পাসওয়ার্ডটাকে কেটে নিলাম, নিয়ে এখন মেইলে পাসওয়ার্ডটা কেটে নেওয়ার পর এখানে আবার পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তীর উপরে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে প্রবেশ করুন অ্যাকাউন্ট এখানে চলে আসবে। তারপর আমাদেরকে এখানে কিছুক্ষণ রিলোড নেওয়ার পরে আমাদের এখানে টেক্সট ওপেন হয়ে যাবে। সো গাইজ, কিছুক্ষণের ভিতরে আমাদের টেক্সট ওপেন হয়ে যাবে। সো গাইজ, আমাদের টেক্সট ওপেন হয়ে গেছে, কারণ আমাদের ওই মেইলে একটা টেক্সট খোলা ছিল এই জন্য আর কি টেক্সট ওপেন হয়ে গেছে। তার জন্য আমরা এখন চেক করে নেবো আমাদের টেক্সটটি ঠিক আছে কি না। সো তার জন্য আমরা এখানে কিছু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেখে নেবো আমাদের টেক্সটটি ঠিক আছে না কিনা। হ্যাঁ, আমাদের টেক্সট ঠিক আছে এখনো। সো গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।